الله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين الحليم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كتابه القديم وفي قرآنه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي زرير حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي صل وسلم وبارك عليه সম্মানিত আল্লাহর মাসের মেহমানবৃন্দ এবং আল্লাহর ঘরের মেহমানবৃন্দ রহমানে ও রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রথম রহমতের দশক পার হয়ে দ্বিতীয় মাগফিরাতের দশকের শেষ দিন জুমার দিনে আল্লাহর ঘরের মেহমান করে আমাদেরকে পাক সাফ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই জন্য চিৎকার দিয়ে সমস্ত শক্তি একভূত করে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মুবারকে যিনি আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নেয়ামত পেলে সেটার শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এবং সমস্ত হাকানি পীর মাশায়েখ আউলিয়া কারামদের দরবারে সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকের রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন এবং আগামী যে নাজাতের দশ দিন এবং লাইলাতুল কদর পুরা রমজানুল মুবারকের পরিপূর্ণ রহমত মাগফিরাত নাজাত লাইলাতুল কদরের ফয়েজ দিয়ে আমাদেরকে পরিপূর্ণ নেয়ামতের নসিব করে দিক সবাই চিল্লায় বলে আমিন। রমজানুল মুবারক আসবে,
সবাই আশান্বিত ছিলাম, এসেছে। এবং গত দুইটি বছর করোনা প্যান্ডেমিকের কারণে আমরা রোজা তো রেখেছি ঠিকই, কিন্তু এইভাবে আমরা একাকার হয়ে রমজানটা আদায় করা সম্ভব হয়নি। আল্লাহর মহা নিয়ামতের কারণে, বিশাল রহমতের কারণে এই বছর আমরা করোনার পরিস্থিতি প্রায় জিরুর শূন্যের কোটায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা এইবার আমাদের নিয়ত অনুযায়ী, আমাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ সেই রমজানকে যথাযথভাবে পালন করার জন্য যে রহমতি ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আরেকবার চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুধু রহমতের ব্যবস্থা করেছেন তা নয়, এই মাসে যেমন গরম থাকার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গরমের পার্সেন্টেজটা রাখছেন 10%, আর রহমত এবং ঠান্ডার পার্সেন্টেজটা রাখছেন 90%। গরমটা মাঝে মধ্যে লেগেছে 2-4 দিন, কিন্তু ততটা অতিষ্ঠ হওয়ার মতো নয়। রোজাদারদের রোজা রাখতে কোনো অসুবিধা হয় নাই, আর যারা বিভিন্ন টাল বাহানায় রোজা না রাখার বাহানা খুঁজেন, তার জন্য যদি শীতকালেও রোজা হয়, তারপরও যে বেশি শীতের কারণে রোজা রাখতে পারিনি, এমন আল্লাহর বান্দা আছে না নাই? এরকম আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইগুলাকে, ওই বান্দাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাই বলে আমিন। রমজানুল মুবারক আমাদেরকে নফসকে পরাজিত করে, নফসকে পরাজিত করে রূহকে শক্তিশালী করার জন্য এসেছে। তাকে রূহকে শক্তিশালী করার জন্য। তো এখন আমরা কতটুকু নফসকে পরাজিত করতে পেরেছি আর কতটুকু রূহকে শক্তিশালী করতে পেরেছি, আমরা যদি ওই যে প্রথম রোজার আগের জুমায় বলেছিলাম একটা ডায়েরি মেইনটেইন করতে, ডায়েরি মেইনটেইন করতে, এটা যারা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা আপনার মুখস্থ শক্তি ভালো তারাও যদি নিজে নিজে আপনার কল্পনা করেন, নিজে নিজে যদি সেটার সংখ্যা মিলান, তাহলে সেটার রেজাল্ট আমাদের সামনে আসা সহজ না কঠিন? সহজ। যাক, যার যার তৌফিক অনুযায়ী, চেষ্টা অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা ততটুকু আমল ইবাদত বন্দেগি আদায় করে নিয়েছেন, এবং আল্লাহর বান্দারা ততটুকু ইবাদত বন্দেগি আদায় করতে পেরেছেন, আর যারা করতে পারেন নাই তাদের মতো হতভাগা আর কেউ নাই। যেহেতু এত বড় সুযোগ পাওয়ার পরেও এই সুযোগ গ্রহণ করতে পারলো না, আর দয়াল নবীজির আমিন ডাক আর জিব্রিল আমিনের বদদোয়া সেটা তো আছে। এখন আমরা আগামী আর মাত্র 9 দিন বা 10 দিন, 29 গেলে 9 দিন, 30 গেলে 10 দিন, এই 10 দিন বা 9 দিন পরে রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। এই জুমা তো মাগফিরাতের অংশের শেষ জুমা, আর আগামী জুমা হবে রমজানুল মুবারকের শেষ জুমা। তো রমজানুল মুবারক আমাদের জন্য যাতে সাক্ষী হয়ে থাকে আমাদের পক্ষে, সেই চেষ্টাই আমাদের করা উচিত। তারপরেও যারা এই 20 দিন কোনো কারণে এদিক সেদিক হেলায় সময়গুলা নষ্ট করেছেন, এখনো সময় আছে, আরো 10 দিন বাকি আছে। বলা তো যায় না কখন আল্লাহ কোন সময়ে কার ডাক কবুল করে ফেলে, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো এই জন্য আমাদেরকে এগুলা থেকে এই সতর্ক হয়ে, নফসের থেকে সতর্ক হয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। বিশেষ করে যদি আমরা 8টা জিনিসের কথা খেয়াল করি, কয়টা জিনিস? 8টা জিনিসের কথা যদি খেয়াল করি, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে যে রমজানুল মুবারকের এই 20 দিন আমরা কোন পর্যায়ে কাটাইছি, কোন পর্যায়ে কাটাইছি। এটা আমার কথা নয়, এই 8টা জিনিস হচ্ছে সমস্ত কোরআন সুন্নাহ সব কিছুর মূল। একটা জিনিস জেনে আপনারা অবাক হবেন, কোরআন সুন্নাহ হাদিসের মধ্যে, ইসলামের মধ্যে যতগুলা বিধি বিধান আছে, যতগুলা বিধি বিধান আছে এর মধ্যে 20%
20 ভাগ শুধু আমল ইবাদতের ব্যাপারে, আমল আর ইবাদতের ব্যাপারে শুধু 20 ভাগ, ইসলাম শরীয়তের টোটাল যেই বিষয়গুলো 20 ভাগ শুধু ইবাদতের ব্যাপারে, আর 80 ভাগ হচ্ছে চরিত্রের সংশোধনের ব্যাপারে। কয় ভাগ? 80 ভাগ চরিত্রের সংশোধনের ব্যাপার, যেটাকে আমরা আরবিতে আখলাক বলে। আখলাক আমরা কই না যে তার স্বভাব চরিত্র ভালো না, তার আখলাক ভালো না। এই আখলাকের ব্যাপারে নির্দেশনা হইল 80 ভাগ, আর ইবাদত সংক্রান্ত ব্যাপারে হইল 20 ভাগ। তাহলে আমাদের চরিত্রের আগে সংশোধন দরকার আছে কি নাই? আর চরিত্রের সংশোধন হয় নফসের কে দমন করার মাধ্যমে, নফসকে দমন করার মাধ্যমে। এই জিনিসটা যে আটটা জিনিস, এটা হলো আপনার হাতেম আল আসম, হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আগের একজন জলিলুল কদর আলেম এবং ওলি ছিলেন, আলেম এবং ওলি ছিলেন। উনি শাকিক বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে অনেক দিন ছিলেন, ওনার খেদমতে ছিলেন, ইলমও ওনার কাছ থেকে অর্জন করছেন, এবং সাথে সাথে তরিকতের শিক্ষা ইলমে তাসাউফও ওনার কাছ থেকে অর্জন করেছিলেন। ওই হাতেম আল আসম এই আটটা জিনিসের প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং সাথে সাথে এই যখন উনি বিদায় নিতে যাচ্ছেন ওনার শায়খ থেকে, ওনার পীর মুর্শিদের থেকে, তখন শাকিব বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, আয় হাতেম, আমার কাছে যে এই দীর্ঘ সময় ছিলে, দীর্ঘ সময় থাকার তোমার দুইটা জিনিস একসাথে তুমি অর্জন করেছো, একটা হচ্ছে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করেছো, আর একটা হচ্ছে ইলমে তাসাউফ আমার কাছ থেকে অর্জন করেছো, তুমি এই এত বিশাল বছরে, এত বেশি বছরের মধ্যে আমার খেদমত ছিলে, আমার কাছ থেকে তুমি কি নিয়ে যাচ্ছ, কি শিখে যাচ্ছ? তখন হাতেম আল আসম, আল আসম মানে দেন্দা বধির, বধির এটার একটা ঘটনা আছে, এটা শেষের দিকে সময় পেলে বলবো। উনি বললেন, ও পীর মুর্শিদ, ইয়া শায়খ, ইয়া সাইয়্যিদি ও মুর্শিদি ও মাওলাই ও মালজাই, আপনার টোটাল তত্ত্বাবধান, আপনার দরবারের এই খেদমত, আপনার দরবারের এই আনুগত্য, আমি টোটাল সব কিছু মিলিয়ে এলমে তাসাউফ, এলমে শরীয়ত এটার মধ্যে থেকে আটটা জিনিস আমি অর্জন করেছি। তখন পীর মুর্শিদ বললেন, বড় তো সেই আটটা জিনিস। তিনি বললেন, এক নম্বরে আমি শিখেছি নফসের পূজা কিভাবে বাদ দিতে হয়, নফসের পূজা কিভাবে বাদ দিতে হয়। কেন বলে যে আমি কোরআনুল করিমের দিকে তাকাইলাম আর নফসের দিকে তাকাইলাম, তখন কোরআনুল করিম আমাকে নফসের ব্যাপারে সতর্ক করে দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও আমার পীর মুর্শিদ, আমি যখন নফসের ব্যাপারে কোরআনুল করিমের দিকে তাকাইলাম, কোরআনুল করিম আমাকে বলে দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ও আল্লাহর বান্দা যারা নফসকে দমন করতে চাও, নফসকে শেষ করে দিতে চাও, নফসের চাহিদাকে মিটিয়ে দিতে চাও, একটা সূত্র আছে, এই সূত্র ছাড়া নফসের চাহিদা মিটানো যাবে না। ও আমার বান্দা, ওই সূত্রটা হচ্ছে আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, নফসের সমস্ত চাহিদা, নফসের সমস্ত আবদার, নফসের সমস্ত দাবি অটোমেটিক্যালি সেটা দাবিয়ে রাখা যা সম্ভব হবে, সেটা রহিত হয়ে যাবে, সেটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই তো আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফ, যে ব্যক্তি ভয় করলো মাকাম রাব্বিহি, তার প্রভুর অবস্থানকে। খেয়াল করেন আল্লাহর কালামের ভাষা, আল্লাহ এই কথা বলেন নাই, মান খাফা রাব্বাহু এই কথা বলেন নাই। আরেক জায়গায় যদিও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু এই জায়গার মধ্যে নফসের ব্যাপার যখন আসে, তখন আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রভুর, আল্লাহ তার প্রভুর, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানকে ভয় করবে, আল্লাহর কি কোন জিনিসকে,
অবস্থানকে, অর্থাৎ আল্লাহ নিয়ামত প্রাপ্তদেরকে যারা নিয়ামতের পথে চলেন তাদেরকে নিয়ামত দেন, আর যদি তার বিপরীত মুখী অবস্থানে থাকে তাহলে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানকে যারা ভয় করবে আল্লাহ বলেন চুরি করতে, না আমি চুরি করব না, নফস চাইবে ঘুষ খাইতে, না আমি ঘুষ খাইব না, নফস চাইবে অন্যের গীবত করতে, না আমি গীবত করব না, নফস চাইবে মিথ্যা কথা বলতে, না আমি মিথ্যা কথা বলবো না, নফস চাইবে আরেকজনের ক্ষতি করতে, না আমি ক্ষতি করব না, কেন করব না, কারণ আমার সমস্ত কার্যাবলী দেখার মতো একজন আছে, তিনি কে? আল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই ভয়ে করব না, যদি এটা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। এই রমজান এসেছে আমাদের নফসকে দমন করার জন্য, এই রমজান এসেছে আমাদের নফসের কুপ্রবৃত্তি যেগুলো আছে সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য। এখন এই নফসের এই ঘোষণা আবার আল্লাহর কালামের এই ঘোষণা, আর আমার ব্যক্তিগত চরিত্রকে যদি এই 20 দিনেরটা সামনে রাখি, এই 20 দিনেরটা সামনে রাখি, তাহলে চরিত্রের খারাপ ভাব প্রাধান্য পাবে নাকি আল্লাহর রহমত প্রাধান্য পাবে? খারাপ ভাব। রোজা রেখেও মিথ্যা কথা বলছে কি বলি নাই? রোজা রেখে কইছেনি মিথ্যা কথা? কথা কয় মিথ্যা কথার চর্চা ছিল কি ছিল না? গীবতের চর্চা ছিল কি ছিল না? সুদ ঘুষের চর্চা ছিল কি ছিল না? আরেকজনকে ক্ষতি করার চিন্তা ছিল কি ছিল না? আহা, রমজান পাইয়াও নফসকে দমন করতে পারলাম না, তো আপনার হাতেম আল আসাম বললেন ইয়া শায়খ আমি এই একটা জিনিস আপনার কাছ থেকে শিখেছি, এই একটা জিনিসের শিক্ষা পেয়েছি, নফসকে কিভাবে দমন করতে হয়, নফসকে কিভাবে দমন করতে হয়। ও আমার পীর মুর্শিদ, দ্বিতীয় জিনিস হইল আল ইনফাক, খরচ করা। খরচ, আমরা তো আজেবাজে জিনিসের জন্য খরচ করার আমাদের টাকার কোনো অভাব হয় না, শুধু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা ভালো কোনো কাজের জন্য গেলে পকেটে টাকা থাকে না, আর না হয়তো শয়তানকে খুশি করার জন্য যতগুলো আইটেম আছে এগুলোর মধ্যে আমাদের টাকার অভাব হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খরচের ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন? ও আমার পীর মুর্শিদ, হাতেন বলেন ও আমার পীর মুর্শিদ, খরচের ব্যাপারে আমি কোরআনুল করিমের দিকে তাকাইলাম, কোরআনুল করিম আমাদেরকে বলে দেয় মা আনদাকুম ইউনফিকু মা আনদাল্লাহি বাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দেন ও আমার বান্দা তোমাদের কাছে যে সম্পদ আছে সেটা ক্ষণস্থায়ী, সেটা ধ্বংসশীল, সেটা ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল। ও মা আনদাল্লাহি বাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা আছে সেটা ধ্বংসশীল নয়, সেটা চিরস্থায়ী, সেটা চিরস্থায়ী। এখন খরচের ভাগ হইল তিনটা, কয়টা খরচের ভাগ? তিনটা। একটা হলো আমাকে হালাল পথে উপার্জন করতে হবে, এটা তো উপার্জনের পথ, আর খরচের ভাগ হলো তিনটা, নিজের জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা, আর অন্যান্যদের জন্য খরচ করা, অন্যান্যদের জন্য খরচ করা। আমি আমার জন্য ততটুকু খরচ করব যতটুকু পরিমাণ আমি দুনিয়ার মধ্যে অবস্থান করব। এখন আমরা যেভাবে ডান হাতে বাম হাতে কামাই করা শুরু করছি, মনে হয় যে আমরা আজীবন এই পৃথিবীর মধ্যে থাকব, এই পৃথিবী থেকে আমি আর মৃত্যুবরণ করব না, আমার বউ বাচ্চা, আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব তারা আমাকে উদ্ধার করবে। আর না হয়তো 1 কোটি বা 5-10 কোটি টাকা যথেষ্ট না একটা মানুষের জীবনের জন্য?
ও যথেষ্ট নেই, যদি একটা লোক 60 বছর বাসে বা 70 বছর বাসে 10 কোটি টাকা যথেষ্ট না? কিন্তু 10,000 কোটি টাকা কামাইয়াও তারপরও তার লোভ শেষ হয় না, এমন আছে না নাই? দুঃখজনক ভাবে সত্য হইল, তাদেরকে সেলুট দেই আমরা আরো গণ 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 গণ, তাদেরকে কি দেই? সেলুট দেই, সম্মান করে, এমন আছে না নাই? কারণ কি? মানি মানি মানি, কারণ কি? মানি, অথচ সম্মান তো দেওয়ার কথা ছিল ওই ব্যক্তিদেরকে যাদের পরনের মধ্যে ছিলা জামা তালিওয়ালা জামা, কিন্তু সে মুত্তাকি। সম্মান তো দেওয়ার কথা ছিল ওই ব্যক্তিকে যে নামাজি, সম্মান তো দেওয়ার কথা ছিল ওই ব্যক্তিকে যে সত্যবাদী, সম্মান তো দেওয়ার কথা ছিল ওই ব্যক্তিকে যে হালাল উপার্জনকারী, সম্মান তো দেওয়ার কথা ছিল ওই ব্যক্তিকে যে কারো ক্ষতি করে না, সম্মান তো দেওয়ার কথা ছিল ওই ব্যক্তিকে যাকে কেউ ভয় করে না, যে তার কাছ থেকে আমার কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আমরা সম্মান দিই, মানি যার কাছে আছে, যার কাছ থেকে মায়ের সম্বর আছে, জীবস জীবস যেটা কোন এডাই যেটা কোন সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা সেটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই চিরস্থায়ী এর অর্থ দুইটা, একটা হলো আমি যে খাতে খরচ করলাম আল্লাহর কাছে কোনটা জমা রাখলাম, আমার জন্য যেটা খরচ করলাম আমি একদিন শেষ হয়ে যাব, আমি একদিন শেষ হয়ে যাব, আমার সম্পদ যদিও থাকে কিন্তু আমি চিরস্থায়ী থাকব না, আর আমার পরিবারের পরিজন বন্ধু বান্ধবের জন্য যেটা খরচ করলাম তারাও একদিন শেষ হয়ে যাবে। বাকি রইল আর একটা খাত, গরিব অসহায় মিসকিন এবং সমাজের যারা নাকি বিপদগ্রস্ত তাদের জন্য যদি খরচ করি তাহলে ওই খরচটা আমার আপনার জন্য আল্লাহর কাছে সরাসরি চলে গেল, আর কাল কিয়ামতের দিন বন্ধু বান্ধব বউ বাচ্চা যখন কেউ কাজে আসবে না, মহান আল্লাহর কাছে ওই খরচের হিসাবটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বলবেন এই খরচের হিসাবটা এবার মাপো। যখন ওই খরচের হিসাব দেওয়া হবে তখন দেখা যাবে যে তার নেক আমলের পাল্লা বাড়ি হয়ে গেছে, বাড়ি হওয়ার কারণে সে জান্নাতি হয়ে গিয়েছে। ও আমার পীর মুর্শিদ, এক নম্বরে শিখলাম নফসের বিরুদ্ধাচরণ করা, দুই নম্বরে শিখলাম খরচ কোথায় কিভাবে করতে হবে যেটা আমার ইহকালও উপকার পরকালও উপকার, তিন নম্বরে শিখলাম সম্মান, মানুষ সম্মানিত হইতে চায় কি চায় না? জোরে বলেন চায় কি চায় না? নিজের যদি সম্মান না থাকে, যারা সম্মানিত ব্যক্তি তাদের লগে একটা লিংক জুড়াইয়া রাখতে চেষ্টা করে যে তার উসিলায় আমার একটু মানুষের সম্মানিত মনে করুক, এবার সেটা রাজনৈতিক ব্যক্তিও হতে পারে বা অন্য কোন ফেমাস গায়ক গায়িকা নায়ক নায়িকাও হতে পারে, যার কার দেখলে গিয়ে সেলফি তুলতে পাগল হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় আমার লগে মুকুল লগে বালা সম্পর্ক দেখছো নি আমি তার লগে ছবি তুলছি, এমন করে কি করে না? কেন? কারণ নিজের সম্মান ততটা অর্জন করতে পারেনি, এই জন্য অন্যদের সাথে সেলফি তুইলা নিজেকে সম্মানিত করতে চায়, চায় কি চায় না? ও আমার পীর মুর্শিদ, হাতিম বলেন ও আমার পীর মুর্শিদ, আমি আপনার কাছ থেকে শিখেছি আপনি কারো ধার ধারেন নাই, আপনি কারো ধার ধারেন নাই, আপনি একমাত্র ধার ধারেছেন যাকে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন। হাতিম বলেন আমি সম্মানের ব্যাপারে কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, ও কোরআন, সম্মান কোন জায়গায় আছে, সম্মান কোথায় পাওয়া যায়? কোন নেতার সাথে ছবি তুললে নাকি কোন নেতার সাথে নেতার গোলামি করলে? কোরআন আমাকে উত্তর দিয়ে দিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও হাতেম, ও আল্লাহর বান্দারা, সম্মানিত সবচেয়ে ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি আল্লাহর কাছে সম্মানিত, এবং যেই ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। দুনিয়ার সম্মান তো নেতা যতদিন ক্ষমতায় আছে ততদিন, ক্ষমতা শেষ সম্মানও শেষ, দুনিয়ার সম্মান পয়সাওয়ালার কাছে পয়সা আছে যতদিন ততদিন, পয়সা শেষ
সম্মানও শেষ, কিন্তু আল্লাহর পয়সার কোনো শেষ নাই, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহর কাছে সম্মানিত হইতে যাওয়া, আমি আমি আপনার সোহবতে থেকে এই জিনিসটা শিখলাম। কয়টা হইল? তিনটা। একটা হইল নফসের বিরুদ্ধাচরণ, দুই নম্বরে কোথায় খরচ করব, কোথায় খরচ করব, তিন নম্বরে সম্মান, চার নম্বর হিংসা। একজন যদি কোনো প্রকার উন্নতি লাভ করতে পারে, এর পিছনে বাঙালির হিংসার শেষ আসেনি। জোরে বলেন, শেষ আসেনি। মানুষের চরিত্র বা অন্যান্য দেশেও আছে, বাঙালির ভিতরে এই জিনিসটা বেশি না কম। এই জন্য মানুষে কয় যে বাংলাদেশের হাডুডু জাতীয় খেলা কেন? কারণ একজনের সামনে যাইতে রইলে দশ জনে মিললে ফিসে তারে টাইনা ধরে রাখে। ওই আমাদের চরিত্রের সাথে মিল রেখে আমাদের বাঙালির জাতীয় খেলা কি? জোরে কর না, হাডুডু। যদি এখন এত একটা দেখা যায় না, কারণ দেখা যাবে কোথেকে হাডুডু খেলার জন্য তো মাটির মাঠ দরকার। এখন তো সব একবার ঢালাই করে বাড়ি ঘরের সামনা সামনা সব পাক্কা করে লাইছে। হাডুডু খেলতে গেলে হাত মুখ ঠ্যাং সিল্লা একবারে বারোটা বাজে যাবে। তো এখন হিংসা, হিংসার ব্যাপারে আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, মানুষ যখন উন্নতি করে তাকে হিংসা করা যাবে কিনা? কোরআন আমাকে উত্তর দেয়, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআন আমাকে বলে আল্লাহ কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে কার ভাগ্যে কি আছে, কার জন্য কি বরাদ্দ আছে, কে কতটুকু সম্মান পাবে, কে কতটুকু উন্নতি লাভ করবে। অতএব আল্লাহ কর্তৃক যেটা নির্ধারণ করা আছে, এই নির্ধারণকে সারা বিশ্বের শক্তি যদি নামাইতে চায় সম্ভব নেই। জোরে বলেন, সম্ভব নেই। আমি হিংসা থেকে মুক্ত হয়ে গেলাম, আমার ভিতরে আর কোনো হিংসা রইল না। কিন্তু আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন, না আছে না নাই? আমি কোরআন থেকে শিক্ষা নিলাম এবং আপনার কাছ থেকে শিক্ষা নিলাম যে হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। কত হইল? চারটা। পাঁচ নম্বরে দুশ্মনী, তার পাঁচ নম্বরে দুশ্মনী। একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে কি করে না? ফাললো করে, না ফাললো করে, ও করেনি, করার চেষ্টা করে। কিন্তু আমি আপনার সোহবতে থেকে, আপনার খেদমতে থেকে আমি শিখলাম, কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন দুশ্মনী করা কি? কোরআন আমাকে বলল দুশ্মনী করা ফরজ। সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতের মজা পাওয়া যায় না, আল্লাহর ইবাদতের মজা পাওয়া যায় না সুফিবাদ ছাড়া, আধ্যাত্মিকতা ছাড়া। কোরআন আমাকে বলল দুশ্মনী করা ফরজ। এরপরে ওনার পীর মুর্শিদ জিজ্ঞাসা করলে, আরে দুশ্মনী করা ফরজ, এর ফাইল কই? বা আমাকে কোরআন বলে দিয়েছে, কোথায় পাইছো কোরআনের? তখন হাতেম বললে, ও আমার হুজুর, ও পীর মুর্শিদ হুজুর কিবলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া। ও আমার পীর মুর্শিদ, আমরা যাকে দুশ্মন মনে করার কথা তাকে দুশ্মন মনে করি না, আমরা মানুষ মানুষকে দুশ্মনী করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন। ও আমার বান্দা, দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে তোমাদের জন্য শয়তান, তোমাদের জন্য শয়তান। আল্লাহ বলেন, ফাত্তাখিযূহু আদুওয়া, ও আমার বান্দা তার সাথে দুশ্মনী করো, শয়তানের সাথে দুশ্মনী করো, শয়তানের সাথে দুশ্মনী করা ফরজ। শয়তান যা বলবে সেটা করা নাকি না করা? শয়তান যেটা বলবে সেটা শুধু না করা নয়, ঘৃণার সহিত দূরে থাকা, ঘৃণার সহিত। এখন ক্লিয়ার হইছে? মনে আর কোনো সন্দেহ নাই, যাক আলহামদুলিল্লাহ, এটা স্বাভাবিক। ওনার জায়গাতে আমি হইলে আমি এমনি লাভ দিতাম, হারি দুশ্মনী করা না যায় যেদিকে, আবার দুশ্মনী ফরজ হয় কেমনে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, তোমাদের জন্য শয়তান হচ্ছে চিরশত্রু।
চির শত্রু ফাত্তাখিযুহু আদুল্লাহ তার সাথে দুশমন করো তাকে দুশমন হিসাবে শত্রু হিসাবে মনে করো দুঃখের বিষয় হইল ওই শয়তানকে দুশমনি করার চিন্তা ভাবনা আমাদের নাই একজন উঠে গেছে তার দুশমনি কইরা আমরা দমন কইরা দর চেষ্টা করি দমন করার চেষ্টা করি এখন আপনার সহবতে এবং কোরআনুল কারীম থেকে শিখলাম মানুষের দুশমনী বাদ দিয়া আমি সর্বদা চিন্তা করি শয়তানের সাথে দুশমনী কিভাবে করা যায় কয়টা হইল কথা কয় ছয়টা ছয়টা হইছে না এরপরে ও আমার পীর মুর্শিদ সাত নম্বর হইল না ছয় নম্বর পাঁচ নম্বর গেছে ছয় নম্বর হইল যে রিজিক সবাই চায় সম্পদ সবাই চায় কি চায় না জোরে বলেন চায় কি চায় না ও আমার পীর মুর্শিদ আমি কখনো আপনাকে দেখি নাই সম্পদের জন্য হাহাকার করতে সম্পদের জন্য হাহাকার করতে আপনার এই অবস্থা দেখে আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন সম্পদের ব্যাপারে তোমার মতামত কি মহান আল্লাহ কি মেসেজ দিয়েছেন কোরআন আমাকে জানাইয়া দিল ও বান্দা সম্পদের চিন্তা করো না মৃত্যু পর্যন্ত তোমার জন্য যা রিজিক বরাদ্দ হয়ে আছে তোমার জন্মের 500 বছর আগে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকুহা এমন কোন প্রাণী নাই পৃথিবীর মধ্যে যার রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন নাই ও আমার পীর মুর্শিদ আপনার কাছ থেকে এবং কোরআনের কাছ থেকে আমি শিখলাম যে আমার রিজিকের আর কোনো চিন্তা নাই আমার রিজিকের আর কোনো চিন্তা নাই হাত গুটাইয়া বৈসা থাকা সেটাও জায়েজ নাই হালাল পন্থায় বৈধ পন্থায় আপনাকে রিজিকের অন্বেষণ করতে হবে অন্বেষণ করতে গিয়া ডাইন হাতে বাম হাতে খাবলানো যাবে না কারণ আপনার জন্য যেটা বরাদ্দ সেটাই আসবে আর না হয়তো হাজার চেষ্টা করলেও যেটা বরাদ্দ নাই সেটা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কি সুর সুরটার শাস্তি হবে না অবশ্যই হবে এগুলা তাসাউফি সাইড চোরচোরটার শাস্তি দিতে হবে শাস্তিও দিতে হবে আবার নিজেও নেয় নিতে উপর থাকতে হবে আল্লাহর এক ওলি উনি কাজী ছিলেন আমার নামটা খেয়াল আসতেছে না উনি শরীয়তের আলোকে ফায়সালা দিতেন ফায়সালা দিয়া এরপরে আবার আই আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন তোনার মুরিদে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কান্নাকাটি করতেছেন কেন আপনি কি কোনো পক্ষপাতমূলক এই রায় দিছেন বলে যে না ও আল্লাহর বান্দা আমি পক্ষপাতমূলক রায় দেই নাই তাহলে কান্দতেছেন কেন যে আমি কান্দতেছি এই ভেবে যে আজকে তার জায়গায় যদি আমি হতাম আর সে যদি আমার জায়গায় হতো আল্লাহ যে এটা না কইরা আমাকে ভালো জায়গায় রাখছেন আর তাকে অন্যায়ের জায়গায় রাখছেন আমাকে যে এই অন্যায় থেকে বাঁচায় রাখছেন এটা আমার ক্ষমতা নয় এটা ক্ষমতা কার এর লেগে আল্লাহর দরবারে কান্দতেছে আল্লাহ তুমি আমারে যে ন্যায়ের পথে রাখছো এই শুকরিয়া আদায়ের থামি কান্তেস সপ্তম নম্বর হইল আশা মানুষ কোনো না কোনো আশা বাইচা থাকে কোনো না কোনো আশা বাইচা থাকে এরপরে আমি জিজ্ঞাসা করলাম কিসের আশা এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আপনাকে দেখেছি সব সময় দুঃখের মধ্যেও আপনি হাসেন সুখের মধ্যেও আপনি হাসেন কিসের ভরসায় আপনি বাইচা রয়েছেন এটা যখন দেখলাম মনে মনে চিন্তা করলাম প্রশ্ন জাগলো কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম ও কোরআন কিসের আশায় বেঁচে থাকবো এটাই তো মেন কিসের আশায় বেঁচে থাকবো কোরআন আমাকে বলে দিল মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবু ও বান্দা আল্লাহর আশায় বেঁচে থাকো কার আশায় ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর আশায় থাকবে ফাওয়া হাসবু সারা দুনিয়া একদিকে আর ওই ব্যক্তির জন্য মহান আল্লাহই যথেষ্ট কোন কথা আছে না আচ্ছা যাক আরো একটা আছে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে সময় যেহেতু না এই জন্য আলোচনা করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে সর্বশেষ কথা ও আমাদের জীবনটা দুনিয়াতে তো একবারই একবার না এই জীবন মনে করেন আমার 50 এর উপর বয়স হয়ে গেছে যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারে
রমজানুল মুবারকের আজকে মাগফিরাতের শেষ দিন, যখন এই মাগফিরাতের অংশ আমাদের কাছ থেকে যাবে, আমরা যারা প্রতিদিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ফেলছি, চোখের পানির পাওয়ার কদ্দুর জানেননি, এক ফোঁটা পাওয়ার। দুনিয়ার মধ্যে আগুন লাগলে ফায়ার ব্রিগেডও তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা, সাত ঘন্টা, আট ঘন্টা, অনেক আগুন এমন দাউ দাউ করে জ্বলে যেটা নিভানো সম্ভব হয় না। ও বাবারা ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, কিসের পিছনে ঘুরতেছ? জাহান্নামের আগুন, দুজকের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি পাওয়ারফুল। ওই আগুন দুনিয়ার কোন ফায়ার ব্রিগেড নিভাতে পারবে না, ওই আগুন দুনিয়ার কোন শক্তি নিভাতে পারবে না। হুজুর, নিভাতে পারবে কিসে? ও বাবারা ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে তওবা করে যদি আল্লাহর দরবারে একটা ফোঁটা পানি দুনিয়ার মধ্যে ফেলতে পারো, খোদার জাতের কসম, ওই একটা ফোঁটা পানি জাহান্নামকে নিভিয়ে দিবে। আমরা আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাইবো। রমজান আমাদেরকে আজকে যখন সূর্য ডুববে মাগফিরাতের অংশ বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, যারা আমি রমজানের মাগফিরাতের অংশকে মূল্যায়ন করেছো, যারা সম্মান দিয়েছো, তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করব এবং তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমি দেখতেছি তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, যারা মূল্যায়ন করতে পারো নাই তাদের জন্য আফসোস, আফসোস, তোমাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাগফিরাতের অংশকে সুপারিশকারী হিসেবে কবুল করুক। সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত শবে কদর, আমরা যেটা সালফে সালেহীন উলামায়ে কেরামদের ঐক্যমতের ভিত্তিতে, যদিও শেষ 10 দিনের বেজুর রাত্রিতে কোন না কোন ইবাদত আপনারা করবেন, সালাত ও তাসবিহ, নফল নামাজ, দান, খয়রাত ইত্যাদি করবেন, কিন্তু সালফে সালেহীন এবং উলামায়ে মুতাকাদ্দিমিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিনদের ঐক্যমত যে 26 রমজান দিবাগত রাত, তো আমাদের এখানেও খতমে কোরআন হবে আপনাদের সবাইকে তারাবির যে মাধ্যমে, যেটা আপনাদের সবাইকে সেই খতমের দাওয়াত দেওয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে। সবাই বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সবাই বলে আমিন।